আপনার যে এই যে জায়গায় আপনার ছিড়া হয়েছেন এই জায়গায় আপনার কতটা মহুল গছ আছে? 20-15টা খনে আছে। এই মহুল গছ প্রকৃতরে যে মহুলটা হুয়ে কেন কেন করছেন মহুল সময়? মহুল সময় তা সব গুড়া মহুল গুড়া বেটি তাকে গুটে করি মল শুকা পচা কলে যার খাইবার মন থিবা শুকামু আর রখিথিমু পিটি পুটা করি আর অসার মাসে সিজেই করি খাইমু। মহুল সিজা যেন খাইসম কেন্দা লাগছি এ বা ভাল লাগছে মহুল নি খাইবা কি আমকু মনকু বেমার হউছে আমার প্লট থি আছে সেতির এটা আমি চলে না টোল ফলসি মহুল রু টোল টোল তারপরে পাচি যিবা তারপরে ধুনি করি আনসু অদা পাচরি করি পল্লাটা ভল বলসু অদা পনরা হইছিলে তেল নি হই বলসু আর পাচি যাও আর রান্না বলসু পাচি গলা পরে ঝাড়ি আনসু তাকে চুপসু চুপি দেমু আর শুকাই দেমু ডালি সতীশটা মা মানে এটা সব কথা হেমু আনমু শুকামু তারপরে ইনে রখি দেমু আর ওজন কেতে আসলা বলমু এটা করমু তারপরে কেতে খাউছু তেল পেরালে খাউছু তারপরে কেতরা খাউছে পলহার করে বলছু সে গুড়ে দৌছু তারপরে দিয়ে মাখুছু তারপরে মুড়ে মাখুছু পিঠা পোড়া বি হচ্ছি আউ দোকানকে আর দেবার নিন ঘরে আরামে বসে চলি যাচ্ছি খাউছু। টোলকে নেগ্রি কানা কানা করছে টোলকে টোলকে আনি করি চুপি করি ইনে সে ফড় ফের আছে ফড় শুকাই করি ইনে পাকিট ভরি করি গুদামরে সব রখা যায়ছি। এটা বর্ষ সারা চালছি না? বর্ষ সারা চালছি সমস্ত মিশিগ্রি সে পয়সাটা প্রকৃত আপন সমস্ত ভাগ করছেন যেন পয়সা কিছু পাইছেন? হুম কেতে লেখা পাইছেন? রেগুলার আইরেন্দা জন পিছা 5,000-6,000 এরেন্দা মিলছি। আমি দেখিছু যে চাষর পরবর্তী ইনকমটা তার যদি হিসাব করা যায় তাহলে মুখ্যতঃ হচ্ছে জঙ্গল। বিভিন্ন জায়গায় আমি সর্ভে করে দেখিছিল গোটে 12 মাস ভিতর যে মানে কি অতি গরিব বা মধ্যবিত বা নিম্ন শ্রেণীর লোক মানে রোজন 8-9 মাস কোটি জঙ্গল উপরে হি তাঙ্কর জীবিকাটা জড়িত রহুছে। সে ভিতরে আর গোটে মুখ্য কথা কহিলে যে মহুল কথাটা আসুছে। মহুল দেখুন সাধারণ কথার বি আমার গ্রামাঞ্চলের অছে ম্যাড মহুলকে তুলনা করা যাইছে যার জমি সহিত মহুলকে তুলনা করা যাইছে যেটা কি তার ইনকম টোটাল জঙ্গলর ইনকম সহিত যদি দেখমা চাষ পরবর্তী ইনকমটা হচ্ছে মহুল। কেতে জন আছেন দিদি? 36টা আর আমি প্রায় 3 বর্ষ হল এই বংশীরা বড়সর গ্রুপ তৈরি আগর তো এসএচজি গ্রুপ থিলা মা মানে সমস্তে পুরা 10 টাকার চুলি চান্দারু আরম্ভ করি আর আমার পাখে এবে বহুত কিছু আছে দীর্ঘ 3 বর্ষ হলা যেহেতু ফড্ডা বেহরা চাহার তেঁতুলি এসব কিছু আমি গোদাম ঘরে রাখুছি আর জঙ্গলর নিজে আনি করি শুখা পচা করি তাকে চপি করি নিজে বস্তা প্যাকিং করি মা মানুষ আনি করে কাম করে করে রাখুছি। আগ সময়ের স্থিতি আর বর্তমান স্থিতি ভিতরে কোন পার্থক্য দেখ? ফরক এটা হচ্ছে যে বর্তমান লোকের ভিতরে গোটে মহুল যে আসিকি আগর গাঁ গলির বা টাউন আড়ু আসিকি লোক ঠকু দুলে গোটে কথা হচ্ছে টিণ মাধ্যমে কেজি মাধ্যমে একা হি কিণুনি তাই ভুগা টুপলি এমতি টিণ মাধ্যমে সে মাপি নিয়ে বর্তমান লোকের ভিতরে গোটে সচেতন আসিছে সে সেমতি বিক্রি বন্টা নিকরি বিনা কেজি কেজি মাধ্যমে বিক্রি বন্টা করুছন এবং দলাল মানকর মাধ্যমে নি পড়িকি এসএচজি মানকর মাধ্যমে সেমানে দিয়া দুই করুছন তাঙ্কর ভিতরে গোটে সচেতন বড়িছে যেনটা কি এটার গোটে মূল্য নির্ধারণ হেছি আর এই মহুল রেট এতে এই সব কিছু গাঁ গ্রামাঞ্চলের লোকে খবর কিছু নিপান আমি লোককে মানে উপযুক্ত মূল্য কিনতিকি পাইপারবে সরকার কানে মূল্য নির্ধারণ করিছন লোক কানে চাহুছন এটা ঠিক আছে কি নই সে এটার উপরে কাম করুছু এবং যাহা বি নির্ধারণ হয়েছে মিনিমম সপোর্ট প্রাইস যেটা কৌছ সর্বনিম্ন সহায়ক মূল্য কিন্তু লোক পাইপারবে সেতির লাগি
ସ୍ୱୟଂ ସହାୟକ ଦଲ ବା ଏସ ଏଚ ଜି ଗୁଡ଼ାକ ଯେନ୍ ଅଛନ୍ ଗାଁ ଗହଲିମାନଙ୍କୁ ଏଇଟାକୁ ଆମେ ସଚେତନ କରୁଛୁ। ସିଧାସଳଖ ତୁମେ ଆସିକରି ଖୁଚୁରା ବ୍ୟବସାୟୀ ବା ଦଲାଲମାନଙ୍କୁ ନି ଦେଇକିରି ଆମର ଏସ ଏଚ ଜି ମାଧ୍ୟମରେ କିନ୍ତିକିରି ବିକ୍ରି ବଣ୍ଟା କରିପାର୍ମା, ଯୋଗାଡ଼ କରାଯାଇପାର୍ବା, ତାର୍ ଲାଗି ଆମେ ସଚେତନ କରୁଛୁ। ଏଇ କାମଟା କରୁଛନ୍, ଏଇ କାମଟାରେ ଆପଣ କେତେ ଖୁସି ଅଛନ୍? ହଁ ଖୁସି ଅଛନ୍, ସମସ୍ତେ ମିଶି ସମସ୍ତେ ମାଆମାନେ ସବୁ ଖୁସି ଅଛନ୍। ଆଉ ଗୋଟେ କଥା କହୁନ୍ ଯେତିକି ଏଇ ଯେନ୍ ଆପଣ ପ୍ରଡ୍ୟୁସର୍ ଗ୍ରୁପ୍ ଅଛନ୍, ଇତାକେ ଦେଖିକିରି ଅନ୍ୟମାନେ ଆପଣଙ୍କର ଗ୍ରୁପ୍ ଖୁସି ହେଇକିରି କିଛି ଆପଣଙ୍କଠୁ ବି କିଛି ଶିଖୁଥିବେ? ହଁ ହଁ ଶିଖୁଛନ୍, କେତେ ମାମନା ଆସନ୍ ଇନକେ ମିଟିଂ ଫିଟିଂ ପଡ଼ିଲେ ସବୁ ଗାଁରୁ, ପ୍ରତ୍ୟେକ ଗାଁରୁ ଆସନ୍। ଯେତେବେଳେ ଗାଁ ମାନଙ୍କରେ କାମଟା ଆରମ୍ଭ କଲେ ମାଆମାନଙ୍କୁ ନେଇକିରି, କାଣା କାଣା ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେଉଥିଲେ? ସେତେବେଳେ ଆଜ୍ଞା ଆମେ କିଛି ନି ଜାଣିଥାଏ, ଏନ୍ତା ଆଉ ବାହାରକେ ଯିବାର୍ ଲାଗି କି କେନ୍ସି ଜିନିଷ ଆଣିଲେ ଦୁଇ ପଇସା କମେଇ ପାର୍ମା, ନିଜର ଗୁଡ଼େ ନିଜେ ଠିଆ ଉଠି ପାର୍ମା। ଯେତେବେଳେ ଗ୍ରୁପ୍ ମାଧ୍ୟମରେ ଆମେ ଏଇଟା ବଂଶିକା ପଡ଼ୋଶର ଗ୍ରୁପ୍ ତିଆରି ବାରୁ ସବୁ କିଛି ଆମେ ନିଜେ ଦୁଇ ପଇସା ଘର କୁଟୁମ୍ବାଟୁମ୍ ଛୁଆ ପିଲାକେ ଦେଖିକରି ଦୁଇ ପଇସା ରୋଜଗାର କରିକରି ଆମର ଘରର କାମ ବି ହେଲା, ଆଉ ଦୁଇ ପଇସା କମାଲେ ଆମ ପରିବାର ବି ଆରାମସେ ଖୁସିରେ ରହିଲେ, ମାଆମାନେ ବି ବାହାରକେ ଯାଇ ଆସିକରି ଆରାମସେ ରହିପାରିଲେ, ସେଇଟା ହିଁ ଆମର ଲାଗି ବହୁତ କିଛି।